ভারত সীমান্তের কাছে রাখাইন রাজ্যের সিতোয়েতে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীদের কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এরপরই সিতোয়ে শহরে কারফিউ জারি করেছে জান্তা সরকার। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সিতোয়ের বাসিন্দাদের স্থানীয় সময় রাত 8:30টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে এবং রাত 9টার পর বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার থেকে এই নিয়ম জারি করা হয়েছে। সম্প্রতি মিয়ানমার সেনাবাহিনীর সাথে বিদ্রোহীদের এই সংঘর্ষ আরও নতুন দুটি ফ্রন্টে ছড়িয়ে পড়েছে। এতে হাজার হাজার মানুষ সীমানা পেরিয়ে ভারতের মিজোরামে ঢুকে পড়ছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। গত মাসের শেষের দিকে দেশটির জাতিগত সংখ্যালঘু তিনটি গোষ্ঠীর সদস্যরা জান্তা বাহিনীর বিরুদ্ধে একযোগে সমন্বিত হামলা শুরু করে। এরই মধ্যে তারা দেশটির নিরাপত্তা বাহিনীকে হটিয়ে কিছু শহর ও সামরিক চৌকির দখল নিয়েছে। 2021 সালে অংসান সুচিকে উৎখাতের মাধ্যমে ক্ষমতায় আসার পর সম্প্রতি চরম চাপের মুখে পড়েছে মিয়ানমারের জান্তা সরকার।